हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছি, 5:30 বাজে, সেই কলেজটাতে এসেছি। এখানে ভালো একটু বসা জায়গা আছে, দেখো এটা স্টেজটা, এখানে ফাংশন টাংশন হলে হয়তো নাচা গানা হয়। আর দেখো দুজনে মিলে খেলছে, কি ভালো লাগছে দেখতে। বাচ্চাদের খেলার জন্য একটা মাঠ না হলে ঠিক হয় না। এই কুকুরগুলো হচ্ছে আমাদের মাস্টার, আমাদের কলোনিটার কুকুর, তিনটে কুকুর, মানে আমাদের পিছু ছাড়ে না। বৃষ্টি উপর থেকে আহ আহ করে, খাবার দেয়, খাবার ছড়াছড়ি করে, মানে যেখানে যাব সেখানে এই কুকুরগুলো ঘুরঘুর করবে। কাজ না ফেলতে এসেছি, পিছনে পিছনে এসেছে, এসে এসে দেখো এই কলেজে ঢুকে গেছে। আর একটা আছে কোথায়, তিনটে ছিল, আর একটা কোথায় গেল, একটা পুরো বন্ধ হয়ে গেছে আমাদের, বিশেষ করে বৃষ্টির। কি করছো গো তোমরা, তোমরা কি করছো, এটা কি লাঠি হয়? এটা লাঠি, লাঠি কুড়াচ্ছো তোমরা, কি জ্বালন কুড়াচ্ছো নাকি রান্না করবে? ইউনিকর্ন করো দেখি। হ্যাঁ কেমন করে ছুটে ছুটে যাচ্ছে দূর থেকে, কত কিউট লাগে দেখতে যখন ছোটে একটুখানি, যত দূরে যায় সাইজটা ছোট ছোট হয়ে যায়। এই তোরা এখানেও চলে এসছিস? হ্যাঁ দেখো 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 কুকুরগুলো, দেখো চলে এসছি আমরা রুম বাড়ি চলে এসছি, দেখো চলে এসছি পিছনে পিছনে। ও দেখো এবার পালা, এখানে বাড়ি চলে এসছি, দেখো আমাদের গার্ড। আর এর দেখো মজাদার একদম ধামাকাদার রেসিপি বানাবো এবং তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। তো চলো বেশি দেরি করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবং রেসিপিটার নাম আমি এখন বলবো না, লাস্টে বলবো, তোমরা দেখতে পাবে, দেখে বুঝে যাবে। চলো মাম্মাকে তার আগে একটা কাজে ব্যস্ত রাখতে হবে, সেটা হলো, সেটা কি, তুমি এখন কি খেলবে, তুমি এখন কি খেলবে, তুমি এখন কি করবে, ওটা নিয়ে কি খেলবে, ওটা কি বলে ওটাকে, ওকে ব্যস্ত রাখার একটা সব থেকে বড় জিনিস এখন পেয়েছি, খেলনা বাটি, লাকির খেলনা হয়ে গেল, ঢেলে দিল। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন, রসুনের কুয়া, টমেটো, দুটো বড় সাইজের টমেটো, এবং দেখো টমেটোগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কী কারণে বলো তো, ভালো করে গলে যাবে তাই জন্য। আর এখানে নিয়েছি আদা, এই যে আদাকে এইভাবে কেটেছি। আর এখানে আছে আমার 250 গ্রাম পনির। তো প্রথম আমি কী করবো, যে কড়াই দেখো আমি তেল গরম করে দিয়ে দিয়েছি, সাদা তেল। তো আমি এখানে ডিপ ফ্রাই করবো পেঁয়াজগুলোকে, এই যে পেঁয়াজগুলোকে ডিপ ফ্রাই করবো, যে মানে একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত, যেটাকে বলে বেরেস্তা, যেটা বিরিয়ানিতে আমরা দিই তো সেই টাইপের, তো সেরকমই এটাকে আমি ভাজবো পুরোটা। তো গ্যাস আমি বাড়িয়ে দিলাম, এটাকে আমি ভেজে নিই। তো এই দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে, বুঝতে পারছো, এই যে একটু জল ছিল। তো এগুলোকে আমি তুলে নিই আগে, পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যে, গরম তেলে আমি কাটা রসুনগুলো, জল ছিল রসুনগুলো, এবং আদাগুলো দিয়ে দিলাম। এই যে রসুনটাও হয়ে গেছে, এগুলো ভাজা হয়েছে, এগুলো তুলে দিই। তো এই দেখো এটা ভাজা হয়ে গেছে, এটাকে হালকা ঠান্ডা করার পর আমি মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি পুরো পেস্ট করব। এই যে ভাজা, এইগুলো যে ভাজার পর মানে রোস্ট করার পর হাল যে ফ্লেভারটা আসে রোস্টেড, সেইটার জন্য এই সবজিটা খেতে ভালো হয়। তো দেখো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এই দেখো এটাকে আমি বেটে নিয়েছি, তো এতটাই মোটা হয়ে গেছিলো, তো হালকা করে জল দিতে হয়েছে।
আর এটাতে আমি হাতা করে জলে জাস্ট ভিজিয়ে রেখেছি, লাস্টে আমি সবজিতে দিয়ে দেবো। তো আমি কিন্তু পনিরটা ভাজবো না, পনিরটা আমি কাঁচায় রেখে দেবো, কারণ পুরো ফ্রেশ পনির, সব পনির এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে ভালো করে রাখা আছে। তো চলো এবার গ্যাস জ্বালা যাক। তো দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আমি তেল পুরো কমিয়ে নিয়েছি, একদম 2 চামচ তেল হবে। পুরো তেলটাকে আমি রেখে দিয়েছি তুলে আলাদা করে। তো এই তেলটাকে আমি গরম করব। আর এইদিকে আমি নিয়েছি শুকনো মশলার মধ্যে, আমি লঙ্কা তো দেবো না, কারণ মেয়ে খাবে বলে লাস্টে আমি কাঁচা লঙ্কা দেবো। আর আমি গোটা জিরে নিয়েছি, একটা বড় এলাচকে আমি কুটে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি, আর 2 দারুচিনি কাঠ, আর কিছু নিইনি আমি শুকনো লঙ্কার, শুকনো মশলার মধ্যে। তো তেল ভালো মতো হয়ে গেছে, আমি শুকনো মশলাগুলো ঢেলে দিলাম। তো এটাকে আমি হালকা নেড়েছি, হালকা। তো যারা যারা বেশি কালার পছন্দ করো পনিরের তরকারির মধ্যে, তারা এই মুহূর্তে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিতে পারো, তার সুন্দর কালার আসবে। তো আমি দেবো না, কারণ আমার অতটা ম্যাটার করে না কালার নিয়ে। তো এখন আমি দেব টমেটো কোচানোগুলো, যেহেতু কাঁচা টমেটো, তো টমেটোটাকে এখনই দিতে হবে। তো টমেটো কড়াইয়ে দেওয়ার পর ফার্স্ট হলো লবণ দেবো আমি, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যায়, সেটা তোমরা জানো সবাই। তো এটাকে আমি ঢেকে দেবো একটু, টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতেই হবে। তো দেখো, আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এই টমেটোটা খোসা চারি ব্যবহার করেছি, কারণ এটাতে বেটেও ব্যবহার করা যায়, কিন্তু আমি বাটা টমেটো কেন ব্যবহার করি না, প্রচুর পরিমাণ ভাজতে সময় লাগে তাই জন্য, এবং তেলও বেশি লাগে। তো এখনকার দিনে টমেটোর জন্য না, এটা টমেটোগুলো খুব সুন্দরভাবে গলছে না, এটা একটা প্রবলেম, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো এখন আমি এটাকে ঢেলে দেবো। তো দেখো, এটাকে আমি ভালো করে জল দিয়ে, একটু হালকা করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে দেব শুকনো যে মশলাগুলো, 1 চামচ দেব, বেশি না, একদম অল্প করে হলুদ গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব এই চামচটা 2 চামচ, আর জিরে গুঁড়ো দেব এই চামচটা 2 চামচ। তো এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো, বাটা পেঁয়াজ দেওয়ার জন্য কালার এমনিতে চলে এসেছে। তো মশলাটাকে এখন ভালো করে কষাতে হবে, কষিয়ে নিই। তো এটা থেকে পুরো তেল বেরোবে, তারপরে আসছি। তো দেখো, হালকা হালকা তেল বেরিয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটাতে আমি এবার দেব টক দই। তো টক দই দেওয়ার আগে অবশ্যই গ্যাস বন্ধ করে দেয়া বা হালকা ঠান্ডা করে দেওয়াই ভালো, তাহলে এটা ফাটবে না। দেখো, এত কষ্ট করে বানানোর পর যদি সবজিতে ছানা কেটে যায় কেমন দেখতে লাগবে, তাই না বলো? তো এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়ে 1 মিনিট মতো পর আমি এটাকে টক দইটা দেবো। টক দইটা দিয়ে দিই। তো টক দইটা অবশ্যই ভালো করে ফেটাতে হবে। তো আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে, ভালো করে নাড়িয়ে নেব। তো আমি আবার গ্যাসটা জ্বেলে দিয়েছি, দেখো টক দই দেওয়ার পর কী অবস্থাটা হয়েছে, হালকা হালকা গোটা গোটা হয়ে গেছে দইটা। এই কারণেই 1-2 মিনিট পরই, গ্যাস বন্ধ করার 1-2 মিনিট পরেই দেওয়াটা ভালো। তো আমি টক দই দেওয়ার পর না, এটাতে আমি চাপা দিয়ে 2 মিনিট ফোটাবো। চলো 2 মিনিট পর আসছি। তো দেখো, দইটা দেওয়ার পর চাপা দিয়ে গেছিলাম 2 মিনিট, তারপর আমি আবার এসেছি, মশলাটা পুরোভাবে কষে গেছে। তো যেহেতু আমি তেল কম দিই না, ওই জন্য তেল আমার খুব একটা বেশি কাটেনি। তো চলো এরপর আমি এটাতে দিয়ে দিই হালকা গরম করা জল। তো অবশ্যই জলটা পরিমাণ মতো দিতে হবে, মানে যে যেরকম গ্রেভি পছন্দ করে সেই হিসাবে জলটা দিতে হবে। তো এটাতে হালকা মানে ফুটে উঠলে, তো এটাতে আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো ফুটে উঠেছে, তো এখানে আমি আস্তে আস্তে করে পনিরগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেশ পনিরই বেশি ভালো লাগে, ফ্রেশ তো হয় সবই, মানে না ভাজাটা, কাঁচা পনির যেটাকে বলে। তো অবশ্যই এখানে লবণ টেস্ট করে দিতে হবে। তো আমি লবণটাও টেস্ট করে দিয়ে দিচ্ছি, আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি হালকা নেড়ে দেব, নেড়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য, পনিরগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকবে। তো তারপর আমি আসছি আসল
জিনিস নিয়ে। তো চলো 5 মিনিট পর আসছি। তো ফ্রেন্ডস, আমার সবজিটা পুরোপুরি রেডি। আমি বন্ধ করে দিলাম গ্যাস, নুন, লবণ, যা কিছু দেওয়ার এখানটাতে দেখে দিতে হবে। আর আমি চাপা দিয়ে রাখলাম আপাতত কয়েক সেকেন্ডের জন্য। আর দেখো, এদিকে আমি শুরু করেছি গ্যাস জ্বালিয়ে কাঠ কয়লা, কাঠ কয়লাটাকে আমি পোড়াচ্ছি। অবশ্যই এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কি রেসিপি। রেসিপিটার নাম হলো স্মোকি পনির। তো আমার কাঠ কয়লাটা ভালোভাবে এখনো পড়েনি। আর এদিকে আমি রেডি করেছি ঘি। তো এই দেখো, কাঠ কয়লাগুলো পুড়ে গেছে। আর আমি এখানে বাটিটাকে বসিয়ে নেব। এখানটাতে হালকা করে চিপবো না, তাহলে কাই ঢুকে যাবে। আর আমি এরকম বন্ধ করলাম গ্যাস। দেখে বুঝতে পারছো কাঠ কয়লাগুলো হয়ে গেছে। তো আমি হালকা করে নেব, এখানে রাখবো। আর একটা নিলাম, এখানে রাখলাম। তো আমি এখানে চামচে করে ঘি নেব, কাঠ কয়লার উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। তো এটাকে কয়েক সেকেন্ডের একদমই টাইম এটাতে দেয়া যাবে না, তো স্মোকটা পুরো বেরিয়ে যাবে। দেখো হয়ে গেল, 15 মিনিট পর আমি আসছি। সো ফ্রেন্ডস, দেখো 15 মিনিট পর আমি এলাম। দেখি কি অবস্থা ভিতরে, অবস্থাটা খুবই সুন্দর। তো দেখো, এটা আমি আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে উপর দিয়ে হালকা করে বাটার দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। এই রেসিপিটা অবশ্যই আমার মতে বলে ডাইরেক্ট খাবারের জায়গাতে সার্ভ করাই ভালো, কারণ তাহলে যে স্মোকি যে গন্ধটা থাকে না, স্মোকি মোকি ভাব যে ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে, সেটা বেশিক্ষণ থাকে না। তো এখন বাজে 10টা বেজে গেছে আমার, এই মাত্র কমপ্লিট হলো সব কিছু। তো রুটিও আমি করে নিয়েছি এই 15 মিনিটের ফাঁকে। এবার আমি যাব স্নান করতে। আমার মারাত্মক গরমে পুরো ঘেমে স্নান করে গেছি, পুরো মানে পুরো ঘেমে স্নান করে গেছি। আমাকে স্নান করতে যেতে হবে, তারপরে আমি মেয়েকে খাবো, তারপরে আমরা খাবো। তো তাই জন্য ওটাকে আমি চাপা দিয়ে রাখলাম। তো চলো খাবার প্লেট এসে কথা বলছি তোমাদের সাথে। তোমার পনিরের তরকারি একটু খেয়ে বলো কেমন হয়েছে। বাবা, হ্যাঁ দাদা, ভালো করে দেখাও মুখটা একটু। একবার ও মামা ভেঙে যাবে রুটির সাথে। এই রেসিপিটা তো একদম পুরো জমে যাবে গো। টেস্ট করবে তুমি রুটির সাথে? তো আমাদের খাওয়ার রেসিপিটা একবার দেখে নাও। পনির আর দই, দুপুরে সবই ছিল কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই। অনেক রাত্রি হয়েছে, 10:30 বাজে। আশা করি তোমাদেরও খাওয়া হয়ে গেছে। তো চলো আমি খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা এবং রেসিপিটা, অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, গুড নাইট, টেক কেয়ার, বাবাই, বাবাই।